আমাকে সাইদা দেন যারা করছে তাদেরকে ধরেন না হলে অবস্থা খারাপ হবে আমি ধর্ষণ করিনি মিলন দুলাল ইয়াসিন আলামিন এই চারজন ধর্ষণ করেছে তাদেরকে ধরেন আজ ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুকে আদালতের এসলাসে ওঠানোর পর এসব কথা বলেন তিনি এর আগে মামলার রায় ঘোষণার জন্য কঠোর পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয় এই সময় মজনু আরো বলেন ভাই আমাকে ছেড়ে দেন আমি এতিম অসহায় আমারে মারলে আল্লাহ অনেক শাস্তি দিবে মজনু বলেন আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি নির্দোষ আমারে দেন আমি বাড়ি গা আমি আর থাকমু না আমি রিক্সা চালাই ভ্যান চালাই আমি দুর্বল মানুষ আমার বিনা দোষে ধরে এনছে আল্লাহ বিচার করবো রে আমার নাম মজনু আমি পাগল মজনু আমারে এক বছর বিনা দোষে আটকে রেখেছে ছেড়ে দেওয়ার আকুতি জানিয়ে মজনু বলেন আজকে সাইরা দেন আমারও অনেক অত্যাচার করছে আমার পক্ষে কেউ নাই আমারও ছাইরা দেন আমি ব্রিজ থেকে লাভ দেব পুলিশকে হুমকি দিয়ে মজনু বলেন আমার চোখের পানি শুকায় গেছে আমি ধর্ষণ করি নাই আমারও তাড়াতাড়ি চাইরা দেন না হলে অবস্থা খারাপ হইব হাতের হ্যান্ডকাপ একবার খুইলা দে কত পুলিশ আছে দেখে নিমো